রাজধানীতে বাস চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় বাস চালক ও বাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব দুই অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বাস চালক জাকির হোসেন এবং বাস মালিক মোহাম্মদ আলমকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। সোমবার মোটরসাইকেলে রাজারবাগ পুলিশ লাইনে অফিসে যাবার পথে ওয়েলকাম ট্রান্সপোর্টের একটি বাসের ধাক্কায় চাপা পড়ে প্রাণ হারান পুলিশ কনস্টেবল কোরবান আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানী হাতিরঝিল থানায় মামলা করেন। অভিযানে গ্রেপ্তারের পর শনিবার কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। গত 6 জুন আনুমানিক সকাল 9:30 দিকে বাংলা মোটর যে সিগনাল, এর ঠিক আগ মুহূর্তে রাজধানীর যে ব্যস্ততম সড়ক, এখানে ওয়েলকাম বাস কর্তৃক বা ওই বাসের মাধ্যমে একজন পুলিশ সদস্য কুরবান আলী সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে আহত হন এবং যেটা পরবর্তীতে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে গতকালকে মূলত তিনি ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আত্মগোপনে আসেন, যেখান থেকে র‍্যাব দুইয়ের গোয়েন্দারা এবং র‍্যাব দুইয়ের আবেদনী দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।